فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر পরবর্তী প্রশ্ন হচ্ছে নায়ক নায়িকা ক্রিকেটার ফুটবলারদেরকে ভালোবাসা কি শিরক যাদের কারণে অনেক মানুষ নামাজ পরিত্যাগ করে নায়ক নায়িকা ক্রিকেটার ফুটবলার এদেরকে ভালোবাসা এটা গুনার কাজ প্রথমে গুনা ওই সময় পর্যন্ত থাকে যখন সেটা আল্লাহর ভালোবাসার উপরে না চলে যাবে আল্লাহর ভালোবাসা কি আল্লাহর ভালোবাসা আপনার কাছে নামাজ পড়তে ভালো লাগে না কিন্তু অমুকের অভিনয় দেখতে ভালো লাগে অমুকের খেলার নৈপুণ্য দেখতে আপনার ভালো লাগে আপনার নামাজ পড়তে ভালো লাগে না আপনি আল্লাহর কোনো বিধান ভালো লাগে না আপনি শুধু খেলার পিছনে মেতে আছেন আপনি খেলাকে ইবাদত করতেছেন এটাই শিরক আবার আইতা মানি তাখাজা ইলাহু হাওয়াহু আফান তাকুনু আলাইহি ওয়াকিলা আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি তার ইলা বানিয়েছে হাওয়াকে প্রবৃত্তিকে ইলা বানিয়ে নিয়েছে তাকে আল্লাহ তাআলা বলছেন তার নবীকে আপনি কি তার উপরে কর্মবিধায়ক হবেন আপনি তো কিছু করতে পারেন আমি দেখবো তার অবস্থা এর অর্থ হচ্ছে সে শিরিক করছে সুতরাং দেখতে হবে কতটুকু তার বেড়া মিটারটা দেখতে হবে ভালোবাসার মিটার কতটুকু ভালোবাসা এরকম যদি হয় মন ভালো লাগে তাহলে এক ধরনের সামান্য গুণা হলো আর যদি এমন হয় যে না এইটার জন্য আমি সব ত্যাগ করতে রাজি আছি এমনকি কেউ কেউ বলে থাকে আমি অমুককে ও শ্রীভীম আমি অমুককে পূজা করি নাউজবিল্লাহ এরকম বাতাস পূজাই করছে সে আবাদতে করছে তখন সে মুশরিক হয়ে যাবে সরাসরি সুতরাং আপনার ভালোবাসার একটা পর্যায়ে থাকা উচিত যে পর্যন্ত উপরে উঠলে আল্লাহর ভালোবাসার সাথে যখনই সাংঘর্ষিক হবে তখন সেটা শিরিক হয়ে যাবে অনেক আছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়া ইয়াতাকাযু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহ মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অনেক আন্দাদ নিজ যাদেরকে ভালোবাসে আল্লাহর মতো অন্যকে ভালোবাসে তা আল্লাহ ছাড়া অন্যকেও ভালোবাসে এরকম ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহ আল্লাহকে ভালোবাসার মতো তারা তাদেরকে ভালোবাসে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ যারা সত্যিকার ইমানদার তারা আল্লাহকে বেশি ভালোবাসে আল্লাহকে বেশি ভালোবাসলে কীরকম জানেন আল্লাহকে বেশি ভালোবাসার অর্থ হচ্ছে আল্লাহরকে ভালোবাসায় আপনি সব কিছু ছেড়ে দিতে রাজি হবেন সব কিছু ছেড়ে দিতে রাজি হবেন অর্থাৎ অন্য সব বাদ আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেবেন এটা হচ্ছে আল্লাহর ভালোবাসা তো কোনোদিন যদি কোনো এমন কোনো জায়গা দেখা যায় যে আপনি সব বাদ দিবেন আল্লাহর ভালোবাসাকেও বাদ দিয়ে হ্যাঁ আল্লাহর ভালোবাসার জন্য যদি কোনো কিছু করেন সেটা হচ্ছে তেমন দান দিয়ে দিচ্ছেন আল্লাহর ভালোবাসা যেটা হলো আল্লাহর জন্যই দিচ্ছেন এটা ছাড়া আল্লাহর ভালোবাসা নয় অন্য একজনকে অন্য কোনো সত্তাকে আল্লাহর জাল ভালোবাসতে নয় নিজের অন্তরের শান্তি মিটাতে অন্তরের আশা মিটাতে আল্লাহর ভালোবাসার উপরে যখন উঠে যাবে তখন সেটা শিরিক হয়ে যাবে এর আগ পর্যন্ত সেটা কবিরা গুণা থাকবে তো কবিরা গুণার আগ পর্যন্ত কেমনি বুঝবেন যদি এরকম হয় আপনি নামাজ ত্যাগ করেন না আপনি সালাত ত্যাগ করেন না আপনি খেলা দেখলেও সালাত পড়ে যাচ্ছেন এবং আল্লাহর প্রতি ভয় আছে আল্লাহকে ভালোবাসছেন আল্লাহর বিধান মেনে চলেন কিন্তু খেলা দেখছেন তাহলে আপনি গুণার মধ্যে পড়বেন আর যদি কোনো না খেলা দেখলে আপনার কোনো নামাজের কোনো খোঁজ নেই নামাজ টামাজ পড়ে আগে খেলা দেখিনি আগে ওইটা আগে ওইটা বা অমুকের অভিনয় অমুকের এটা অমুকের নাটক এগুলো দেখে তাহলে বোঝা যাচ্ছে আপনি এখন এবাদত শুরু করে দিয়েছেন আল্লাহ ছাড়া অন্য কারো যদি আপনি মুখে বলছেন না কিন্তু আপনার কর্মকাণ্ড বোঝা যাচ্ছে এবাদত নিয়ম হচ্ছে এটা এবাদত ওইটাকে বলা হয় যেই কাজের মধ্যে ভালো পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয় একত্র হয়ে যায় যে কাজের মধ্যে পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয় একত্র হয়ে যায় সেটা এবাদতে পরিণত হয় সেটা যদি একটি অংশ হয় শুধু ভালোবাসা থাকলেও পরিপূর্ণ ভালোবাসা দিলেও এবাদত হয়ে যাবে শিরক হয়ে যাবে আর শুধু শুধু বিনয় পরিপূর্ণ বিনয় দিলেও কোনোটার প্রতি বিনয় প্রকাশ করলেও সেটা এবাদতে পরিণত হবে কারণ হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তায়েস আব্দুল দিনার তায়েস আব্দুল দেরহাম তায়েস আব্দুল খামিলা তায়েস আব্দুল খামিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধ্বংস হোক দিনারের দাস ধ্বংস হোক দেরহামের দাস দিনারের দাস ধ্বংস হোক দেরহামের দাস ধ্বংস হোক দিনার দেরহামকে কেউ সেজদা করে না এর অর্থ হচ্ছে তার অন্তর লেগে আছে যত রকমের অন্যায় আচরণ করার আজি আছে করতে পারবে টাকার জন্য এর অর্থ হচ্ছে সে এখন আল্লাহর ভালোবাসাচ্ছে সে এই টাকা পয়সাকে বেশি প্রাধান্য দিচ্ছে অনেক সময় কাপড় চোপড়কে অনেক সময় বিভিন্ন রকমের মডেলকে বিভিন্ন মডেলিনীকে ইত্যাদিকে তারা এত ভালোবাসে তো আপনি দেখবেন যে আল্লাহর ভালোবাসা তার অন্তরে স্থানে পাচ্ছে না এর অর্থ তাই সে কিন্তু শিরকিলিপ্ত আছে যদিও সে ইমানদার সলিমুদ্দিন কলিমুদ্দিন তার নাম হোক না কেন সে আসলে শিরকিলিপ্ত রয়েছে তাহলে আপনি এখানে ভালোবাসার পরিমাণটা দেখতে হবে যদি সেটা আল্লাহর ভালোবাসার উপরে উঠে যায় তো শিরকি অবশ্যই শিরকির মধ্যে লিপ্ত রয়েছে আর যদি আল্লাহর ভালোবাসার উপরে উঠে না আর তার এবাদত ঠিকই চলেছে মাঝে মধ্যে শয়তান তাকে দাগা দিচ্ছে ওইদিকে এদিকে তাকায় তাহলে বোঝা যাচ্ছে গুনার কাজ এটুকুই বনিয়াদ করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন নইলে তিনি গাফুর রাহিম এই তিনের প্রকাশ ঘটাবেন এই তাদেরকে আমাদেরকে ক্ষমা করার মাধ্যমে প্রত্যেকটি বনি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি বনি আদম ভুলকারী উত্তম ভুলকারী হচ্ছে যে ব্যক্তি তওবা করে সুতরাং হতাশ হওয়ার কোনো কিছু নেই ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিআ আল্লাহ তাআলা বলেছেন সূরা শুরাতে হে আমার বান্দারা যারা নিজেদের নফসের উপর ইসরাফ করেছো বাড়াবাড়ি করেছো আল্লাহ তাকনাতু মিন রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিআ আল্লাহ সমস্ত সকল গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা ক্ষমা বলেছেন তবে ক্ষমা চাইতে হবে নিজে অহংকারী হয়ে বসে থাকলে হবে না বা আশাবাদী হয়ে বসে থাকলে হবে না আপনাকে কাজ হারাম কাজটা ত্যাগ করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে আল্লাহ ক্ষমা করে দিবেন সুতরাং আমাদের উচিত অন্যায় হয়ে গেলে
খালিদ রাসূল সাল্লাল্লাহু যেটা বলেছেন যে আতবাই সাইয়্যাত আল হাসানাত তামহুহা, একটা অন্যায় হয়ে গেলে একটা ভালো কাজ করে সেটাকে তুমি মিটিয়ে দাও, ওইটা পড়লে ওইটা চলে যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইনাল হাসানাত ইউযহিবুন সাইয়্যাত, নিশ্চয়ই নেক কাজ বদ কাজকে মিটিয়ে দেয়। সুতরাং একটা ভালো অন্যায় হয়ে গেলে একটা ভালো কাজ করে আল্লাহর কাছে দাবি, আল্লাহর ওসিলায় আমি চাচ্ছি আমার আগের গুণাটা যেন ক্ষমা হয়ে যায়। সেই জন্য দেখেন সালাতে যখন যায় রওনা হইলে এক কদমে তার আল্লাহর কাছে রফায় দরজা যথা মর্যাদা বৃদ্ধি, আরেক কদমে গুণা মাফ হয়। এটাই কিন্তু কারণ ভালো কাজ যাচ্ছে, ভালো কাজে যাওয়া মানেই হচ্ছে অন্যায় কাজটাকে কমাই দিচ্ছে। এই জন্য একজন বান্দা সবসময় চিন্তা করবো গুণা তো গুণা তো হয়ে গেছে, তওবা করি আমি এখন ভালো কাজ করি, অনেকগুলি ভালো কাজ করতে চেষ্টা করবেন যাতে করে সেটার কভার দেওয়া যায়। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি।